بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ইস্তিগাসা অর্থাৎ ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা যে শিরিক, এই সম্পর্কে আমরা দুটি পর্বে কিছু আলোচনা করব। আজকে প্রথম পর্ব, ইনশাআল্লাহ আবার দুদিন পরে অন্য একটা পর্ব নিয়ে আমরা আলোচনা করব। বাবু মিনাশ শিরক আন ইস্তাগীসা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আও ইয়াদউয়া গায়রাহু, কিংবা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, এটা হচ্ছে শিরকের পর্যায়ভুক্ত। ইস্তিগাসা বলা হয় হিয়া তলাবুল গাউস, ফরিয়াদ তলব করা, ও ইজালাতু শিদ্দাহ, যে কোনো দুঃখ কষ্ট আপদ বিপদ দূর করার জন্য কারো কাছে ফরিয়াদ করা, এটার নাম হচ্ছে ইস্তিগাসা। আর ফরিয়াদ একমাত্র মহান আল্লাহ শুনতে পারেন, সেই জন্য মহান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ফরিয়াদ করা, অর্থাৎ নিজের দুঃখ কষ্ট আপদ বিপদ দূর করার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বলা, অন্য কাউকে বলা, এটা শিরকের পর্যায়ভুক্ত। যে ইস্তিগাসা এবং দোয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, ইস্তিগাসা হয় বিপদ থেকে মুক্তির জন্য কাউকে ফরিয়াদ করা বা কাউকে ডাকা, বিপদ থেকে মুক্তির জন্য, বিপদে পড়েছে মানুষ সেই বিপদ থেকে বাঁচার জন্য কাউকে ডাকা, জি এটাকে বলা ইস্তিগাসা। আর দোয়া হচ্ছে বিপদ বা বিপদ আসেনি, তার মানে ভালো মন্দ সব সর্ব অবস্থাতেই কাউকে ডাকা, এটা হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে দুই প্রকারের, দোয়া ও ইবাদা বা দোয়া ও মশালা, একটা হচ্ছে ইবাদতের দোয়া আর একটা হচ্ছে মশালার দোয়া, তার মানে একটা হচ্ছে ইবাদতের দোয়া আর একটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া। যেমন মহান আল্লাহ বলেছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি, আচ্ছা তুমি বলো, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কারো ইবাদত করবে, তোমরা আল্লাহ ছাড়া এমন কারো যে ইবাদত করবে, মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা নাফা, যে না তোমাদের কোনো উপকার অপকার করতে পারে না উপকার করতে পারে, আল্লাহু হুয়াস সামিউল আলিম, আর মহান আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞ। তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে, দোয়া যেহেতু একটি ইবাদত, সেই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ ছাড়া আর কারো জন্য এই ইবাদত করা যাবে না। জি পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো জিনিস, কোনো জিনিসের হাতে ভালো মন্দের ক্ষমতা নেই, সমস্ত রকমের ভালো মন্দের ক্ষমতা একমাত্র মহান আল্লাহর হাতে। এটা ছিল সূরা মায়েদার 76 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন, কুল আনাদউ মিন দুনিল্লাহ, বলো আনাদউ, আমরা কি আহ্বান করবো মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এমন কিছুকে, মা লা ইয়ানফাউনা, যে না আমাদের কোনো উপকার করতে পারে, ওয়ালা ইয়াদুররুনা, আর না আমাদের কোনো ক্ষতি করতে পারে, ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয হাদানাল্লাহ, আর আমরা কি আমাদেরকে মহান আল্লাহ সৎপথে পরিচালিত করার পরে বা হেদায়ত দান করার পরে, সৎপথ দেওয়ার পরে, আমরা কি আবার পূর্ব অবস্থায় ফিরে যাব, আবার কি আমরা পিছনে ফিরে যাব, কাল্লা দিস্তাহবাতু শায়াতিন ফিল আরদি হায়রানা, ওই ব্যক্তির নেই যে ব্যক্তিকে শয়তান পৃথিবীতে ভুল পথে পরিচালিত করে হয়রান করে রেখেছে, লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা আতিনা, আর তার বন্ধুরা তাকে আহ্বান করে বলে যে আমাদের কাছে হেদায়েতের নিকট এসো, তার মানে হেদায়েতের কাছে আমাদের নিকট এসো, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি বলো যে পথ হচ্ছে আল্লাহরই পথ, তার মানে হেদায়েত একমাত্র আল্লাহরই হেদায়েত, ও উমিরনা লিনুসলিমা লিরব্বিল আলামিন, আর আমরা আদিষ্ট হয়েছি যে বিশ্ব জগতের প্রতিপালকের নিকট যেন আমরা আত্মসমর্পণ করি। জি এই আয়াত থেকেও বুঝতে পারা গেল যে মহান আল্লাহ বলছেন যে কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, আমরা কি এমন কিছুকে আহ্বান করব, এমন কিছুকে ডাকব, এমন কিছুর কাছে দোয়া করব আল্লাহ ছাড়া, যারা আমাদের উপকার এবং অপকার করতে পারে না, যারা আমাদের না কোনো লাভও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না, কারণ লাভ এবং ক্ষতির সম্পূর্ণ মালিক হচ্ছেন মহান আল্লাহ। এটা হচ্ছে সূরা আল আনআমের 71 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আর
তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করবে না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যে না তোমার কোনো উপকার করতে পারে আর না তোমার কোনো ক্ষতি করতে পারে। ফা ইন ফাআলত, যদি তুমি এরকম করো, তার মানে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে আহ্বান করো, যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো, ফা ইন্নাকা ইযাম মিনাজ-জালিমিন, তাহলে তুমি জালিমদের অর্থাৎ যে জুলুমকারীদের অর্থাৎ যারা পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্যর সঙ্গে শিরিক করে অন্যায় করেছে তাদের দলভুক্ত হবে, জালিমদের দলভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে ডাকা এটা যেহেতু শিরক, আর শিরক করলে সেই জন্যই বলা হচ্ছে ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ-জালিমিন, যদি তুমি এরকম করো আল্লাহ ছাড়া আর কাউকে যদি আহ্বান করো আর কাউকে ডাকো, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। কালা শাইখুল ইসলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাকুল্লু দুআ ইবাদাতিন মুস্তালজিমাতুন লিদুআইল মাসআলা, যে কোনো দোয়া যেটা হচ্ছে ইবাদতের দোয়া, সেই দোয়াটাও সেই দোয়াটার মধ্যে কিন্তু কিছু চাওয়ার দোয়া কিন্তু থেকে থাকে। ওয়াকুল্লু দোয়াই মাসআলাতিন মুতাদাম্মিনুল লিদুআইল ইবাদা, আর যেগুলো চাওয়ার দোয়া, তার মানে আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে, সেগুলো তো ইবাদত না বলে গণ্য হয়। যেমন মনে করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি যখন আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, তখন যেহেতু আমি আল্লাহর কাছে চাইছি তাহলে এটা একটা ইবাদত, আর আমি যে সরল পথ চাইলাম এটা হচ্ছে একটা চাওয়া। বিদায় না, সমস্ত রকমের চাওয়াতে বা সমস্ত রকমের ইবাদত দোয়াতে দুই পাওয়া যায়, এ ইবাদতের দোয়াও পাওয়া যায় এবং চাওয়ার দোয়াটাও পাওয়া যায়। কল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, উদ্উ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআন কাকুতি মিনতি সহকারে, ওয়া খুফিয়াতান এবং জি সংগোপনে গোপনে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, কারণ মহান আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। বিদায় চেঁচিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকা যেটা শরীয়তে নিষিদ্ধ, যেমন হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন সাহাবাই কেরামরা সফর থেকে ফিরছিলেন আর খুব চিৎকার চিৎকার করে করে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন, তখন আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করলেন, বরং তিনি বললেন যে তোমরা নিজেদের উপরে দয়া করো, এভাবে চিৎকার করে তোমরা আল্লাহর জিকির করো না, আল্লাহকে ডেকো না, কারণ মহান আল্লাহ সামিঈ, তিনি সর্বশ্রোতা, তিনি সব কিছু শুনতে পান, তিনি বধির নন। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে চেঁচিয়ে চিৎকার করে না আল্লাহকে ডাকা এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। যেমন মহান আল্লাহ বলেছেন, উদ্উ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তাদাররুআন কাকুতি মিনতি সহকারে, ওয়া খুফিয়াতান এবং সংগোপনে অর্থাৎ গোপনে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, কারণ মহান আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। এটা হচ্ছে সূরা আল আরাফের 55 নম্বর আয়াত। অন্যরূপভাবে আল্লাহ মহান আল্লাহ বলছেন, কুল ইন আরাইতুম, হে নবী তুমি বলো, ইন আরাইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুল্লাহ, যদি আল্লাহর শাস্তি তোমাদের কাছে এসে যায়, আল্লাহর শাস্তি তোমাদের কাছে যদি এসে যায়, আল্লাহর শাস্তি তোমাদের যদি নিকটে আপতিত হয়, আও আতাতকুমুস সাআহ, কিংবা যদি কিয়ামত তোমাদের কাছে এসে পৌঁছে যায়, গাইরাল্লাহি তাদউন, তাহলেও কি তোমরা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করবে, ইন কুনতুম সাদিকিন, আর যদি তোমরা সত্যবাদী হয় তাহলে এর সঠিক উত্তর তোমরা দাও, বাল ইজ্জাহু তাবুদুন, তারপরে মহা তাদউন, তারপরে মহান আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, বাল ইজ্জাহু তাদউন, বরং শুধুমাত্র তোমরা তাকে আহ্বান করবে, ফায়াকশিফু মা তাদউনা ইলাই, আর যার কারণে তোমরা মহান আল্লাহকে ডাকছো সেটা মহান আল্লাহ কি করবে, দূর করবেন, ইনশাআ, যদি মহান আল্লাহ চান, তার মানে যে আজাব দূর করার জন্য তোমরা আল্লাহকে ডাকছো সেই আজাব আল্লাহ চাইলে দূর করে দেবেন, ওয়াতানসাউনা মা তুশরিকুন, আর তোমরা যে শিরিকের আগে করছিলে সেটা ভুলে যাবে। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে, তখন সমস্ত রকমের যে শিরকি কার্যকলাপ ভুলে গিয়ে শুধুমাত্র মহান আল্লাহকে ডাকে, এই কথাটাকে এখানে বলা হয়েছে। যে যেমন মহান আল্লাহ বললেন, ওয়াতানসাউনা মা তুশরিকুন, আর তোমরা এর আগে যে শিরিক করছিলে সেই শিরিকের কথা তোমরা সম্পূর্ণভাবে ভুলে যাবে। এটা হচ্ছে সূরা আল আনআমের 40 এবং 41 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন, লাহু দাওয়াতুল হক, সত্য আহ্বান শুধুমাত্র আল্লাহর জন্য, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চায় দোয়া করে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, তারা তাদের ডাকে কোনোভাবেই সাড়া দিতে পারে না, সাড়া দেয় না, ইল্লা কা বাসিতি কাফাই,
জি, এদের উদাহরণ হচ্ছে, এদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির নেই যে দুই হাত প্রসারিত করে পানির দিকে, ইল্লা কা বাসিতি কাফাইহি, যে তার দুই হাত প্রসারিত করে পানির দিকে, লিয়াবলু গাফা, যাতে করে পানি তার মুখে পৌঁছে যায়, ওমা হুয়া বিবালিগি, অথচ সেই পানি তার মুখে পৌঁছানোর কথা নয়, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফিরদের এই আহ্বান ইল্লা ফি দালাল, শুধুমাত্র ভ্রষ্টতা ছাড়া আর কিছু নয়। জি, তাহলে বুঝতে পারা যাচ্ছে কাফিররা যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে, অন্য কারো কাছে কিছু চায়, সেটা এরকম যেমন কোন মানুষ যেন দূর থেকে পানি চাইছে, যে হে পানি তুমি আমার কাছে আসো, যেমন দূর থেকে পানি চাইলে সেই পানি তার কাছে আসতে পারে না, ঠিক অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন কাফেররা যখন অন্যের কাছে দোয়া করে তখন সেই দোয়াটা তারা গ্রহণ করতে পারে না, তারা কবুল করতে পারে না, কারণ আল্লাহ ছাড়া দোয়া কবুল করার পৃথিবীতে আর কেউ নেই। এটা হচ্ছে সূরা আর-রাদের 14 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন, আর ওলামাই কেরামরা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা আল্লাহি আলিহাতান উখরা, যারা আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর পুজো করে, যে আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীকে আহ্বান করে, যেমন খ্রিস্টানেরা মসীহ আলাইহিস সালামকে, তারপরে কিছু লোক আছে ফেরেশতাদেরকে, কিংবা মক্কার লোকেরা যেমন ফেরেশতাদেরকে ডাকতো, আর যেমন আমাদের দেশের বিধর্মীরা বিভিন্ন রকমের দেবদেবী কি কি করে আহ্বান করে ডাকে, লামিয়াকুনু ইয়াতাকিদুন, তারা কিন্তু এই বিশ্বাস রাখে না, আন্নাহা তাখলুকুল খালাইক, যে তারাও কিছু সৃষ্টি করেছে, পৃথিবীর সৃষ্টিকারী, আকাশ বাতাসের সৃষ্টিকারী তারা, এটা কিন্তু তারাও বিশ্বাস করে না, আও তুলসিলুল মাতার, কিংবা তারা বিশ্বাস করে না যে আকাশ থেকে তারা বৃষ্টি বর্ষণ করতে পারে, আও তুমবিতুন নাবাত, কিংবা তারা এটা বিশ্বাস করে না যে পৃথিবীর মাটি থেকে তারা কিছু শাকসবজি, কিছু গাছপালা না উদ্ভিদ উৎপন্ন করতে পারে, অর্থাৎ এটা তারা বিশ্বাস করে যে খালিক, সারা পৃথিবীর সৃষ্টিকারী মহান আল্লাহ, যে বৃষ্টি বর্ষণকারী মহান আল্লাহ, তারপরে পৃথিবী থেকে কিছু ফসল কিংবা বিভিন্ন রকমের উদ্ভিদ উৎপন্নকারী মহান আল্লাহ, কিন্তু তারা কি বলে, ওয়াইন্নামা কানু ইয়াবুদুনহুম, কিন্তু তারা তাদের ইবাদত করে, আও ইয়াবুদুন সুয়ারাহুম, কিংবা তাদের মূর্তির সামনে কি করে তারা ধর্ণা দেয়, ইবাদত করে, ইয়াকুলুন, তারা বলে, যেমন কোরআনে বলা হয়েছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের ইবাদত শুধুমাত্র এই জন্যই করি যাতে করে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমের জন্য আমরা কি করি, যে এদের ইবাদত করি, এরা যে খালেক নয়, এরা মালিক নয়, সেটা আমরা জানি, পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ, রব হচ্ছেন মহান আল্লাহ, কিন্তু মহান আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়ে রেখেছেন যে আমরা যদি চাই তাহলে সেই চাওয়াটা কি করবে, আল্লাহর কাছে বলে ওকে আমাদেরকে পাইয়ে দেবেন, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত শুধুমাত্র এই জন্য করি যাতে করে তারা আমাদের আল্লাহর নৈকট্য লাভে কি করে সহায়ক হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে আমাদের সাহায্য করে। যেমন আজকের যে মুসলমান মুশরিকরাও এরকম মনে করে, মুসলিম মুশরিকরা, মুসলিম নামধারী মুশরিকরাও কিন্তু এরকম করে যে বিভিন্ন মাজারে যায়, তাদেরকে বললে তারা বলে আমরা তো মাজারে তার ইবাদত করি না, তার ইবাদত করি না বা তার পুজো পাঠ করি না, বরং আমরা কি করি সেই মাজারে গিয়ে মাজারবাসীর কাছে আমরা কি করি এমন কিছু চাই যে চাওয়াটা তিনি মহান আল্লাহকে বলে আমাদেরকে পাইয়ে দেবেন। যেমন আমার হয়তো সন্তান হচ্ছে না, যে আমি সরাসরি সন্তান আল্লাহর কাছে চাইলে হয়তো পাবো কি পাবো না জানি না, বড় দুঃখের কথা। মহান আল্লাহ বলছেন যে উদ্ঊনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো, গ্রহণ করবো, এটা মহান আল্লাহ বলছেন, কোনো রকমের না মাধ্যম ছাড়াই মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আর আমরা মনে করছি কোনো মাজারে যাব, সেখানে সেই মাজারবাসীর কাছে দোয়া করব যে অমুক তুমি আমার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে দাও, কিংবা আল্লাহর কাছে কবুল করার একটা ব্যবস্থা করে দাও, যে এটাই হচ্ছে শিরিক, যেটাকে এই সূরা জুমা আর 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারাও বলতো যে আমরা তো তাদের ইবাদত করি না, আমরা শুধু তাদের কাছে যাই যে যাতে করে তারা আমাদের আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। অনুরূপভাবে সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, যেমন আজকের মানুষেরাও বলে থাকে যারা কবর পুজো করে, আর তারা বলে যে আমরা তো কবরে মাজারে এই জন্যই যাই যাতে করে কাল কিয়ামতের দিনে এরা আমাদের কী করবে, সুপারিশ করবে, এই কথাটাই মক্কার মুশরিকরাও বলতো। যেমন সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ইয়াকুলুন, তারা বলতো হা উলা ইউসুফা ইন্দাল্লাহ, এরা তো শুধুমাত্র আমাদের সুপারিশকারী আল্লাহর কাছে, আমরা পাপি তাপি মানুষ, আমরা সরাসরি আমাদের কথাগুলো বা আমরা সুপারিশ করার কথা আল্লাহর কাছে বলতে পারবো
পারবো না, সেই জন্য এরা আমাদের কি করবে, আমাদের সুপারিশ করে দেবে। বড় দুঃখের কথা ভাই, মহান আল্লাহ যদি আপনার ব্যাপারে কাউকে সুপারিশ করার কথা না বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো পৃথিবীর কোনো শক্তি আপনার জন্য সুপারিশ করতে পারে না। সুপারিশ করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, তার মধ্যে প্রধান শর্ত রয়েছে যে আল্লাহ কাউকে আমার আপনার জন্য সুপারিশ করার জন্য বলবেন। অর্থাৎ আমার যে ব্যাপারে মহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে সুপারিশ করার কথা না বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে কেউ সুপারিশ করতে পারবে না। আর শুধু তাই নয়, মহান আল্লাহ চাইবেন তবেই আমার সুপারিশটা, আমার ব্যাপারে যিনি সুপারিশ করলেন তবেই সেই সুপারিশটা কবুল হবে। বিধায় আমরা যে ধারণা করেছি যে ডাক্তার কাছে ধারণা দেব এবং মনে করব যে তুমি আমার জন্য সুপারিশ করে দাও, এটাই আমাদের জন্য যথেষ্ট হবে, এটা হচ্ছে শিরকি কার্যকলাপ। এর থেকে প্রত্যেকটি মুসলমানকে বেরিয়ে আসতে হবে। উলামায়ে কেরামরা বলছেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং নিজের মাঝে কোনো মাধ্যম তৈরি করবে, ওয়াসাইত ইয়াতাওয়াক্কালু আলাইহিম, যাদের উপরে ভরসা করবে, ওয়াইয়াদউহুম, তাদেরকে ডাকবে, আহ্বান করবে, তাদের কাছে দোয়া করবে, ওয়াইয়াসআলুহুম, এবং তাদের কাছে বিভিন্ন জিনিস তারা কি করবে, চাইবে, কুফিরা ইজমাআন, এরকম ব্যক্তি সমস্ত উলামায়ে কেরামদের কাছে কাফির বলে গণ্য হবে। আমি যদি মনে করি যে আমার এবং আল্লাহর মাঝে অমুক মাজারবাসী রয়েছেন, তার উপরে ভরসা করব, তাকে আমি ডাকব, তার কাছে আমি চাইব, তাহলে আমি সমস্ত পৃথিবীর সমস্ত উলামায়ে ইকরামদের এক ঐক্যমতে আমি কাফির, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে হানফি মাজহাবের এক বিখ্যাত কিতাব, ফতোয়ার কিতাব, আল ফতাওয়াল বাজ্জারিয়াতে রয়েছে, কল উলামাউনা, সেই হানফি কিতাবের ফতোয়াতে বলা হচ্ছে, কল উলামাউনা, আমাদের উলামায়ে কেরাম অর্থাৎ হানফি মাজহাবের উলামায়ে কেরামরা বলেছেন, মান কালা, যে ব্যক্তি বলবে, আরবাহুল মাশায়েখ, অর্থাৎ বুজুর্গানে দিনদের রুহগুলো যে আমাদের বাড়িতে আসে কিংবা এখানে উপস্থিত হয়, তাআলাম, এবং তারা জানতে পারে, যুগফার, সে কাফের বলে গণ্য হবে। যেমন আমরা মনে করি কোনো মাজারে কেন যাই, সেই মাজারবাসী তো মারা গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে আমাদের যদি চাওয়া না যায়েজ হয়, আল্লাহর নবীর কাছে যদি গিয়ে চাওয়া না যায়েজ হয়, তাহলে আল্লাহর নবীর থেকে পৃথিবীতে কে বড় আছেন যার কাছে, যার কবরে গিয়ে আমরা চাইবো? তাহলে শাহজালাল বলেন, শাহপরাণ বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, কিংবা মুহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, এরা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহর ওলি বলেই তাদের কবরে গিয়ে ধর্ণা দিতে হবে, তাদের কবরে গিয়ে আমাদের কিছু চাই হবে, একথা কিন্তু শরীয়ত বলেনি, তারাও বলে যাননি, শরীয়তও বলেনি, বরং শরীয়তের থেকে আমাদেরকে নিষেধ করেছে, কারণ এগুলো হচ্ছে শিরকি কার্যকলাপ। সেই জন্যে শাহ জালাল, শাহ পরাণ, তারা যে মিশন নিয়ে আমাদের দেশে এসেছিলেন, বাংলাদেশে এসেছিলেন, মুহিনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এদের যে মিশন ছিল সেই মিশনের উপরে আমাদের আমল করতে হবে, নাকি তাদের কবরে গিয়ে কি করবো, আমরা চাইবো সন্তান, চাইবো রোগ মুক্তি কামনা করবো, আরো 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 কিছু চাইবো, যেটা একমাত্র আল্লাহর কাছে চাই হয়। শুধুমাত্র আল্লাহ সমস্ত রকমের ভালো মন্দের মালিক, আল্লাহ যদি চান তাহলে আল্লাহ আমাদের কি করবেন, বিপদ থেকে আমাদের মুক্তি দেবেন, বিপদ থেকে মুক্ত করবেন, আর আল্লাহ যদি না চান তাহলে সারা পৃথিবীর শাহ জালাল, শাহ পরান, মুহিনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, এছাড়া সমস্ত রকম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন, সমস্ত ওলিরা যদি আমার আপনার জন্য একত্রিত হয় আল্লাহর কাছে, যে না চান, আর আল্লাহ যদি না চান তা সত্ত্বেও, ওরা তো চাইবে না, ওরা তো সব না মারা গেছেন, ওরা তো মাটিতে মিশিয়ে গেছে, ওরা তো চাইবে না, কিন্তু যদি মনে করেন তারা যদি চাওয়ার ক্ষমতাও রাখতো, তবু কিন্তু না, আল্লাহ না চাইলে তাদের দোয়া কবুল হবে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আমরা যখন বিপদে পড়বো শুধুমাত্র আল্লাহকে চাইবো, আল্লাহর কাছেই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবো, ইয়া আলী, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া উমুক, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান, কিংবা ইয়া শাহ জালাল, ইয়া শাহ পরান, ইয়া মুহিনুদ্দিন চিশতি, ইয়া আব্দুল কাদের জিলানি, এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে শিরকি শব্দ। এই ধরনের যে শব্দ আমরা ব্যবহার করতে পারি না, আমরা যে কোনো অবস্থাতেই সুখে দুঃখে চাইলে আমাদের আল্লাহর কাছেই চাইতে হবে। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবেন। যেমন মহান আল্লাহ বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, মহান আল্লাহ বলছেন যে তোমাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালক, তোমাদের রব তোমাদের বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়াগুলো আমি কবুল করব, কবুল করব। বিদায় আল্লাহ এবং কার, আল্লাহ এবং আমাদের মাঝে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন নেই, আমরা সরাসরি মহান আল্লাহকে ডাকবো, মহান আল্লাহ চাইলে সরাসরি কবুল করবেন। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে বিপদে আপদে, দুঃখে কষ্টে, সুখে দুঃখে,
সমস্ত অবস্থাতে সকল অবস্থাতেই শুধুমাত্র আল্লাহকে আমাদের ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছেই বিপদ থেকে মুক্তির জন্য চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। এগুলো হচ্ছে শিরিক। এটা যেন মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।